ডেঙ্গু রোগটি ভাইরাসজনিত। ডেঙ্গুর প্রধান লক্ষণ 99 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জ্বর, সেই সঙ্গে শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। ডেঙ্গু আক্রান্ত হলে বাসায় না হাসপাতালে থাকবেন সেটা নির্ভর করে এর ক্যাটাগরির ওপর। ডেঙ্গু জ্বরের 3টি ক্যাটাগরি আছে, এ, বি ও সি। এ ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে, শুধু জ্বর থাকে, তাই তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট। বাড়িতে থাকলে প্রচুর তরল জাতীয় খাবার, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং একটু পরপর খাবার স্যালাইন পান করতে হয়। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে, কিন্তু যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে শরীরের ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যাবে না, এ জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। তাদের লক্ষণ পেটে ব্যথা ও বমি। তবে ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে বিপজ্জনক, এতে লিভার, কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ প্রয়োজন হতে পারে। ডেঙ্গু রোগীর প্লাটিলেট 10,000-এর নিচে নামলে বা শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত হলে প্রয়োজনে প্লাটিলেট বা ফ্রেশ রক্ত দেওয়া যেতে পারে। জ্বরের শেষের দিকে রক্তচাপ কমে যেতে পারে অথবা মাড়ি, নাক, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে, এরকম হলে শিরাপথে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। এসব ক্ষেত্রে তাই হাসপাতালে ভর্তি হতে হবে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে বাড়ির ভেতরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিত্যক্ত কোনো কিছু থাকলে সরিয়ে ফেলতে হবে, বাথরুম, অ্যাকোয়ারিয়াম, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের নিচের অংশ ইত্যাদিতে 5 দিনের বেশি পানি জমানো অবস্থায় রাখা যাবে না। শরীর দিনের বেলায় ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখা বা মসকুইটো রিপেলেন্ট লাগানো যেতে পারে। বিশেষ করে হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট পরিয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত। ঘরের দরজা ও জানালায় মশারি বা নেট লাগাতে হবে। ঘুমালে অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু রোধে স্বাস্থ্যবিধি মেনে চললেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সঠিক যত্ন নিশ্চিত করা যাবে।